আমি সরকারি কর্মচারী। হ্যাঁ ঠিক ধরেছে, আমি দুপুর 1:30টার সময় কাজকর্ম হালকা সরিয়ে রেখে লাঞ্চ করতে যাই। দুপুরবেলায় লাঞ্চ করাটা আমার জন্মগত অধিকার। দুপুরবেলায় ভাতের সঙ্গে কলাইয়ের ডাল আর আলু পোস্ত মেখে খেলে আমার নিজেকে অনিল কাপুরের বুকের চুল বলে মনে হয়, পৃথিবীর একমাত্র বুকের চুল, যাদেরকে নিয়ে চর্চা হয়, যারা বিখ্যাত। খায় সবাই, কিন্তু কথা শুনতে হয় আমাদেরকে। আমার বন্ধু কাঞ্চন ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিখে রাখে, আপনা টাইম আয়েগা। আরে ভাই, তোর টাইম আসার আগে আমার লাঞ্চ টাইম চলে আসে রে রোজ। আমার আইটিতে কাজ করা যে বন্ধুগুলো আমার লাঞ্চ টাইম নিয়ে খিল্লি করে, তারাও কিন্তু অফিসে 1:30 থেকে 2:30 ক্যাফেটেরিয়াতে বসে বসে ম্যাগি খায় আর স্যান্ডউইচ, আর ফ্রাইডে হলে ডাচ করে খায় বিরিয়ানি। আমার জীবনে ডাচ নেই, পাঁচ আছে। বিকেল 5টা বাজলে আমারও মনে হয় যে কাজকর্ম গুছবো, নিয়ে 5:30 থেকে 6টার মধ্যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু বিশ্বাস করুন, কাজের প্রেশারের জন্য আমাদেরকেও মাঝে মধ্যেই 8:00 অবধি অফিসে বসে থাকতে হয়। US টাইমে দুপুর 2:00 সময়তে লগ ইন করা বিট্টু আমার 5টা দেখতে পায়, কিন্তু রোজ 10:05 মধ্যে অফিসে গিয়ে বায়োমেট্রিকে ছাপ না দিলে যে লেট মার্ক হয়ে যায়, সেটা বিট্টুর চোখে পড়ে না। কোভিডের সময় শুভজিৎ থেকে শুভশ্রী সকলে বাড়িতে বসে বসে ময়দার রুটির ওপরে টক দই মাখি যখন পিৎজা বলে ফটো শেয়ার করছিল, তখন আমি লজ্জার মাথা খেয়ে মুখে মুখোশ পরে অফিস যেতাম রোজ অ্যাকাউন্টের ফাইল চেক করব বলে। বিশ্বাস না হলে বাড়িতে সে দেখতে পারে, বাইকের সামনে এখনও এমার্জেন্সি সার্ভিস স্টিকারটা সাঁটানো আছে। সারা জীবন পরীক্ষা দিয়ে আসছি, SSC, PSC, গ্রেড বি, ক্লার্ক, PO, GF এর কেক মার্ডার ডে মনে রাখতে পারতাম না, কারণ তখন আমার মাথার মধ্যে গোয়ার সর্বোচ্চ শৃঙ্গ আর মিজোরামের দীর্ঘতম নদী কি, সেই সব চিন্তা চলছে। লজিক্যাল রিজনিংয়ে ছড়াচ্ছি আর GF কে রিলেশনশিপে থাকার রিজন দিচ্ছি এই বলে যে একদিন ঠিক গাড়িতে নীলবাতি জ্বলবে। নীলবাতি পাইনি, মাঝখান থেকে নীলাঞ্জন এসে GF কে তুলে নিয়ে চলে গেছিল। একটা অ্যাফেয়ার টেকেনি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার গাঁথিয়ে যাচ্ছি বছরের পর বছর, আর লিস্টে নাম বেরোচ্ছে না ঠিক 2 নম্বরের জন্য। বন্ধুরা তখন সব ইনফি নিয়ে মাইসোর, MS করতে অ্যারিজোনা, আর আমি পাটনা। হ্যাঁ, বাড়িতে খুড়তুতো ভাইয়ের বিয়ে, ব্যাঙ্গালোরে চাকরি করে, 20 লাখ পার অ্যানাম। আমি তখন টিউশনের টাকায় ঘুগনি পাউরুটি বলে খিল্লি করে আমার ছোট পিসির ছেলে মেয়েরা, সেই জন্য পাটনায় মেজো মামার কাছে চলে গেছিলাম সব কিছু ত্যাগ করে বগুলে আরএস আগরওয়াল নিয়ে। সেই ছোট পিসি এখন চোখে মাস্কারা লাগিয়ে মস্করা করে, কিরে বাবু, তুই গভর্নমেন্ট জব পেয়ে গেছিস, নিশ্চিন্ত জীবন, উফ, তুই এখন হট সুন্দরী বউ পাবি। মানে কি, আমি যখন অ্যাপটি গাঁথাতাম তখন কি আমি ভাবতাম যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে 36, 24, 36? আর নিশ্চিন্ত জীবন মানে কি, আমার জীবনে ওয়ার্কলোড, টার্গেট, ট্রান্সফারের ভয় সব কিছু আছে। আমার জীবনে ইউনিয়ন নেই, অনিয়ন আছে। কাটাছেঁড়া করে দেখবেন, চোখ দিয়ে জল বেরিয়ে পড়বে আপনার। আমার পাড়ার প্রণবদা, মাথায় টাক, সেও পর্যন্ত ফেসবুকে খিল্লি করে, সরকারি চাকরি মানেই হচ্ছে টাকওয়ালা ভুঁড়িওয়ালা কাকু যার ফিউচার ওয়াইফ ম্যাজিক্যাল বয় মন্টুর সঙ্গে টিকটক করছে এখন। না মানে, আমার টাক নেই, আমি কি করব, চুলটা কামিয়ে ফেলবো? টাক না থাকলে আমাকে সরকারি চাকরিতে টিকতে দেবে না? মাঝে মাঝে না নিজেকে সঞ্জু স্যামসাং বলে মনে হয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু সবাই ভাবছে, ও ছেলে সরকারি চাকরি করছে, প্রতিভাবান, 12টার সময় অফিস যাচ্ছে, টেবিলের তলা দিয়ে টাকা পাচ্ছে, 4টার সময় বেরিয়ে পড়ছে, বাড়িতে এসে চা খাচ্ছে, সন্ধে হলে বউবের হাত ধরে বাগানে ঘুরছে আর গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে। না, অত খেলার সুযোগ আমার হয় না। আমার যে বন্ধুগুলো বেসরকারি অফিসে কাজ করে MNC তে, তারা প্রত্যেক বছর চাকরি চেঞ্জ করছে, নিয়ে 35% করে হাইক পাচ্ছে আর CTC বাড়াচ্ছে, আর আমি এখনও DM এর পেছন পেছন ঘুরছি, স্যার প্লিজ বাড়ি থেকে বেশি দূরে ট্রান্সফার করে দেবেন না। জীবনের কনফিডেন্স লেভেলটা না পুরোপুরি অফিসের সার্ভারের মতন হয়ে গেছে, মোক্ষম সময় ডাউন হয়ে যায়, লিঙ্ক থাকে না। এটাই আমার জীবন, জানি না কি করব, ভালো লাগে না। দাদা, জবর খবর আছে। কি হয়েছে? সরকার তোমার গভর্নমেন্ট অর্গানাইজেশনকে প্রাইভেট করে দিয়েছে, তুমি বেসরকারি এখন থেকে। সরকারি বেসরকারি পেয়ে গেছে।
ভালো হলো না খারাপ হলো বুঝতে পারছি না, কি করবো।